স্বাগত একাত্তর সংযোগে, সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জামিনের শুনানি রোববার। নির্বাচনের বছরে রাজনীতির সব কিছু নির্বাচন কেন্দ্রিক। বেগম খালেদা জিয়ার মামলার রায় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা তৈরি করেছে। রাজনৈতিক দলের গঠনতন্ত্র থেকে শুরু করে নির্বাচনী জোট গঠনের ক্ষেত্রে দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার মতো বিষয়গুলোতে দলগুলো কি ভূমিকা নেবে সেটি একটি প্রশ্ন। ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় থাকার জন্য দুর্নীতি ও সাম্প্রদায়িকতা পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে আসলে কাকে শক্তিশালী করছে রাজনৈতিক দলগুলো, রাজনীতির মাঠের এসব বিষয় নিয়ে আজ কথা বলবে একাত্তর সংযোগে। আছেন চারজন অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি। হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, এমপি, আওয়ামী লীগ নেতা। কামরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। মাসুদা ভাট্টি, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। আপনাদের চারজনকে স্বাগত। রাজনীতির মাঠ এই বসে দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারেন, আমাদের অতিথিদের কাছে প্রশ্ন রাখতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। কামরুল ইসলাম চৌধুরী, ওপেনিং ব্যাটসম্যান, আজকে রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হয়েছে, আপনি সবই জানেন, মামলা হয়েছে, বিচারক বিচার হয়েছে, শাস্তি হয়েছে, আপিল শুনানি সবই হয়েছে, সবই নিয়মতান্ত্রিক। কিন্তু দুটি রাজনৈতিক দলই সেটা নিয়ে রাজনীতি করছে, আপনার দৃষ্টিতে কেন? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আইন, আদালত, আইনের শাসন, এগুলো কিন্তু যুগলবন্দি। এগুলো সবসময় আমরা দেখি, স্বাধীনতা উত্তরকালে 72 থেকে এ পর্যন্ত সবসময় একটার সঙ্গে আরেকটার একটা নারীর সম্পর্ক আছে বাংলাদেশের রাজনীতিতে। এমনকি আমাদের সেই পাকিস্তান আমলে আমরা যেই রাজনীতি করি, সেই রাজনীতির ধারাবাহিকতা স্বাধীনতা উত্তরকালে আমরা দেখি যে অনেক সময় আইন অঙ্গনকে রাজনীতির মোড়কে, রাজনৈতিক খোলসের মধ্যে বন্দি করবার একটা প্রচেষ্টা থাকে। যে মামলাগুলো আসলে আইনগত দিক বিবেচনা করবার কথা, সেখানে দেখা যায় যে রাজনীতিটাই মুখ্য হয়ে দাঁড়ায়। এখানে শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দল, তারা পরস্পর পরস্পরকে যেহেতু দোষারোপ করে, দোষারোপের রাজনীতি, সেই রাজনীতির একটা বলা যায় প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আসলে এই মামলাগুলো, বিশেষ করে লোয়ার কোর্টের, ট্রায়াল কোর্টের মামলাগুলোতে আমরা স্পষ্ট চাপ দেখি। এবং সব বিশেষ করে রাজনীতিবিদদের যখন দুর্নীতি বা এ জাতীয় মামলাগুলো আসে, সেগুলোর একটা রাজনৈতিক চরিত্র দেওয়ার প্রচেষ্টা থাকে, রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দিক থেকে থাকে, আবার শাসক দলের দিক থেকেও থাকে। শাসক দল চায় তার বিরোধী রাজনৈতিক দলের যদি নেতা নেত্রী হয়, তাদেরকে কি করে চাপের মধ্যে রাখা যায়। এবং যেমন ধরুন যে আমরা শাসক দলের প্রধান নেতা থেকে শুরু করে সব নেতার মধ্যে, মুখের মধ্যেই বিরোধী দলের নেতা নেত্রীদের, বিশেষ করে যারা প্রধান মাঠের বিরোধী দল, তাদেরকে চাপে রাখবার জন্য একটা কৌশল তারা অবলম্বন করেন। এবং তাদেরকে কি করে দোষী সাব্যস্ত করা যায়, আইনের দৃষ্টিতে যতটা দোষী তার সেটা বেশি রাজনৈতিকভাবে মামলাটার দিকে যদি তাকায়, তাহলে যে সৃজিত কল্প কাহিনী নামে বিচারক যে কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় এই যে বিচারকের যে ধারাগুলো উল্লেখ করে করে বলেছেন, তাতে এটা কতটা রাজনৈতিক আর কতটা আইনি? এখানে কিছুটা আমার মনে হয় যে লোয়ার কোর্ট, তো লোয়ার কোর্ট কিন্তু কিছুটা চেষ্টা করে যে আইনের মধ্যে, আইনের বিধিবিধানের মধ্যে থাকবা, আবার কিছুটা রাজনৈতিক প্রভাব এখানে কাজ করে, এবং তারই কিন্তু প্রতিফলন আমরা দেখলাম। এবং যেখানে আমরা এবার এই যে হাইকোর্টে আসবার পরে এই যে মানে আপিলটাকে গ্রহণ করলো, এটাও কিন্তু আপিল কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারত, কিন্তু আপিলটা গ্রহণ হয়েছে, এটাই কিন্তু আমি মনে করি যে একটা অগ্রগতি। এবং মাসুদা ভাট্টি, আপনার কাছে আসছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিএবি তার রিপোর্ট যেটি আজকে প্রকাশ করেছে, বাংলাদেশে সামান্য অগ্রগতি দেখা যাচ্ছে যে দুর্নীতি কমেছে। সব দল, রাজনীতিবিদ সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আইনের শাসনের কথা বলে, কিন্তু নিজের আইনি প্রক্রিয়ার মধ্যে পড়লে তার মধ্যে রাজনীতি খোঁজে কেন? ধন্যবাদ ইশতিয়াক রেজা। আমার কাছে একটি বিষয় আমি মনে করি বাংলাদেশে গিয়েছে, রাজনৈতিক দলগুলোর কথা আমি বলতে চাই না, যে ধরুন 2006 সালে আমরা সর্বশেষ দেখেছি বাংলাদেশ এক নম্বরে ছিল দুর্নীতিতে, পঞ্চমবারের মতো এক নম্বরে ছিল। তারপর থেকে আপনি চিন্তা করতে, মাত্র 9-10 বছরে বাংলাদেশ 17-তে চলে গেছে। এই যে অ্যাচিভমেন্ট, এবং গত 9 বছরে বাংলাদেশ অন্ততপক্ষে 8 পয়েন্ট নিচে নেমেছে, দুর্নীতি সূচকে 2 পয়েন্টে গিয়েছে। হ্যাঁ, কিন্তু গত 9 বছরের কথা বলছি,
নয় পয়েন্ট মানে ক্রমাগতভাবে নিচে নামছে, এটি খুব 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 পজিটিভ একটা দিক বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট বলুন, বাংলাদেশের ইমেজের ক্ষেত্রে বলুন, বাংলাদেশের ভবিষ্যতের ইয়ের ইনভেস্টমেন্টের ইয়েতে বলুন। কিন্তু প্রকল্পে বড় বড় ব্যয়, ব্যাংক, আমি সে কথা আসছি, প্রকাশিত হওয়াটা খুবই জরুরি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কারণেই আপনি দেখবেন আজকে যখন ইয়ে বলছে টিআইবির কেন বাংলাদেশকে সূচক নেমেছে, এই কথা বলেছে এই কারণে যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ শক্তিশালী হচ্ছে এবং বাংলাদেশে এগুলি প্রকাশিত হচ্ছে, এই কথাটি ওনারা বলেছেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছি, ধরুন প্রতিটি রাজনৈতিক দল যখন নির্বাচনে যায়, বিএনপি বলুন আর আওয়ামী লীগ বলুন, আমি বড় দুটো দলের কথা বলছি, বাকি দলের কথা না বলছি, তারা যখন নির্বাচনে যায় তখন নির্বাচনে একটা ম্যানিফেস্টো দিতে হয়। প্রত্যেকটা ম্যানিফেস্টো দেখবেন বলা আছে স্পষ্ট করে, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ক্ষমতায় গেলে। এটি বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে পালনীয় অপালনীয় কিছু না। এখন ধরুন আমরা যখন খালেদা জিয়ার বিচার দেখতে পাচ্ছি, তখন আওয়ামী লীগ কিন্তু একথা বলবেই যে ভাই আমরা তো নির্বাচনে, আপনারা যদি মনেও করেন যেটি রাজনৈতিক বিচার, তা আমরা তো ভাই নির্বাচনী ম্যান্ডেট নিয়ে এসেছি, আমি তো বলে এসেছি নির্বাচনে যে আমি বিচার করব, দুর্নীতির বিচার করব, যেমন আমি যুদ্ধাপরাধের বিচার কথা করব বলে কথা দিয়েছিলাম আপনাদেরকে, আমি সেই কাজ করছি। এখন দেখার বিষয় যে বেগম জিয়াকে এই যে মানে শাস্তির আওতায় নিয়ে এলেন, এখন দেখার বিষয় যে সরকারি দলের বিরুদ্ধে মানে যেসব মানুষের বিরুদ্ধে, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসছে, সেটি তারা আগামী নির্বাচনের আগে কতখানি জনগণকে বুঝিয়ে যেতে পারেন যে ভাই শুধু উনার নয়, আমরা আমরা ওভারঅল দুর্নীতি বিরুদ্ধে করতে 10 বছর লেগেছে এটা প্রাথমিক রায় দিতে, আর এগুলো তো মাত্র এখনকার কাহিনী, তো এগুলো কত বছর লেগে যাবে? রিজার্ভ কত বছর লেগে যাবে সেটা বড় কথা নয়, বিচার হচ্ছে কিনা শুরু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু মানুষকে এটুকু বোঝানো জরুরি যে ভাই আমরা কাউকে ছাড় দিচ্ছি না, এই যে ছাড় না দেওয়ার সংস্কৃতি তৈরি হওয়া, বঙ্গবন্ধুর বিচারের রায়ের মাধ্যমে, যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে আইনের শাসনকে যে একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করা, এটি আমি মনে করবো যে বাংলাদেশের জন্য, আমি আবারও বলছি রাজনৈতিক দলগুলোর কথা বলছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে বিদেশিদের সঙ্গে যখন কথা বলি তখনকার ইয়ে হিসেবে আমি বলতে পারি রেজা যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হাবিবুর রহমান হাবিব, শুনছিলেন আপনি, রাজনীতিবিদরা দুর্নীতি করলে কি বিচার হবে না, দুর্নীতির শাস্তিকে কেন্দ্র করে নির্বাচনকে জিম্মি করার সংস্কৃতি কেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে 71 টেলিভিশন দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। দীর্ঘ এক বছর পরে আবার আপনাদের টেলিভিশনে আসছি, আপনাদেরকে শুভেচ্ছা। অর্থাৎ এক বছর হয়ে গেছে, অর্থাৎ 18 সালে আসিনি। যাই হোক, যে আজকে যে বিষয়টি আমি এইভাবে বলতে চাই যে দুদক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যেমন একটি মামলা সাজা দিয়েছে, আবার একটি জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলারও ওনারা গ্রেপ্তারি মানে ওনার গ্রেপ্তার চান। তো বাংলাদেশ আজকে কোথায় অবস্থান করছে, বাংলাদেশের মানুষ এই সমস্ত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায় এবং এই যুদ্ধকের এই কর্মকে হাসতেছে, তারপর কিসের মধ্যে আছে যে দেশে সমস্ত ব্যাংকগুলি খালি হয়ে গেছে? আমি কিছুদিন আগে আমি একটা বক্তব্য একদিন বলেছিলাম একটা শোতে, যে এইভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছরের মধ্যে ব্যাংকে যদি আমি 1 লাখ টাকা রাখতে যাই তাহলে ব্যাংক বলবে যে 1 লাখ টাকা যদি আপনি রাখেন আমাকে কিন্তু 1 বছর পরে 2000 টাকা আপনি কম দেব, আমার টাকা রাখার জন্য আমার সিকিউরিটির জন্য 2000 টাকা কম দেবো। আজকে কয় মাসের ভিতরে উল্টা হয়ে গেল, আজকে ব্যাংকগুলি বিভিন্ন মানুষের কাছে যায় ধর্ণা দিচ্ছে, ভাই তোমাকে 5% 6% টাকা দিত, মানে কেটে কুটে 6%-এর কম আসতো, এখন বলতেছে 8% 10% টাকা দেবো। এবং যারা এই কয়েকদিন আগে যারা একটা কাজের এগেনস্টে লোন নিয়েছিল 11% 9% 10% 11%, আজকে 13.5% রেটে তাদেরকে কিন্তু ঋণ পরিশোধ করতে হবে। এহেন অবস্থায় যে দেশ চলছে, যে দেশের রিজার্ভ থেকে টাকা চুরি হয়ে গেছে, আপনার ইত থেকে বেসিক ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, এই যে জনতা ব্যাংক সেদিন এক একটা ব্যক্তিকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে, সেই সব টাকার কোনো খবর নাই। আর আপনাদের সৃজিত কি বললেন প্রথম যে লেখাটা লিখেছে, সৃজিত কাহিনী, এই যে সৃজিত কাহিনীর কথা আপনার ধন্যবাদ, সৃজিত কাহিনী অল্প একটু পড়ছিলাম কালকে, শহীদ মিনার বিচারকের মন্তব্য, ওনার বক্তব্য এক জায়গায় আছে, টাকা এসেছিল 4,44,81,000 টাকা, তার ভিতরে দুইটা যে মেমোরিয়াল ট্রাস্ট এবং অর্ফানেজ ট্রাস্টকে দেওয়া হয়েছে, এক একটা ট্রাস্টকে দেওয়া হয়েছে 2,33,00,000 সামথিং টাকা করে। এবং বলা হয়েছে ওখানে, আবার উনিই বলেছেন
যে আর একটা এর ভিতর থেকে আরো কিছু টাকা জিএস চ্যারিটেবল ট্রাস্টে দেওয়া হলো, তো 2,33,00,000 টাকা করে আরো সামথিং এই টাকা করে করে দুইটা জায়গায় দেওয়া হয়, তাহলে তো টাকা হয়ে যায় 4,46,00,000, তার ভিতর জিএস চ্যারিটেবল ট্রাস্ট টাকা নিল কার থেকে? এই যে বিচারকের কাছে একটা জিনিস আমার জানা আছে, তারপরে আমার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বা অনিয়ম হয়েছে, আমি এটা বলছি যে 2 কোটি টাকাটা কি হবে না? হবে, অবশ্যই হবে। আচ্ছা, কিন্তু সেই টাকাটা 10 বছর লেগেছে, এটাও 10 বছর কেন সময় দিবেন না আপনি? অবশ্যই, কিন্তু কথা হলো যে যে বিচারক সাজা দিলেন 2,10,00,000 টাকা, 10,00,000 টাকার কারণ এতে, যে টাকাটা 2,10,00,000 না, টাকা তো আসছে 4,44,81,000 টাকা। না, সৃজিত কল্পবাহিনীর একটা ব্যাখ্যা উনি দিয়েছেন বিচারক, খালেদা জিয়ার পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল জিয়া অরফানিন ট্রাস্টকে এই টাকা এই অর্থ দেওয়া হয়েছে বেসরকারিভাবে, সরকারি তহবিল গঠনের জন্য নয়, প্রধানমন্ত্রী এতিম তহবিলের নামেই 4 কোটি টাকা এসেছিল, অর্থাৎ টাকাটা এসেছে সরকারি, কিন্তু উনি দেখিয়েছেন বেসরকারি। না, এই এটা তো চিটিং না, চিটিং না। আমি একটা কথা বলবো, আমরা আসলে আদালতের আদালতের না আদালতকে বলা উচিত, আমরা না আদালতের উনি বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে টাকা গ্রহণ করলে তা সরকারি রাজনীতি, এটা রাজনীতি ভুল রাজনীতি, প্রধানমন্ত্রী হিসেবে টাকা গ্রহণ করলে তা সরকারি টাকায় পরিণত হয়, যেহেতু তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রশ্ন করি এই টাকাটা জিয়া রহমান, এটা কিন্তু সবাই জানে, আমরা তাহলে অন্য আমরা আসলে যে জায়গাটা দিতে চেয়েছিলাম আমি শেষ করতে যাচ্ছি, যে জিয়া রহমানকে উদ্দেশ্য করে টাকাটা দেওয়া হয়েছিল, জিয়া রহমানের নামে একটা ট্রাস্ট করা বা এগুলো প্রতিষ্ঠান করা, এগুলো সবাই জানেন, আপনারা বলেছেন, আপনারা জানেন এবং এটা সত্য, এরপরে আর কেন কোর্টে জালপত্র দেওয়া হয়েছিল সেটাও বিচারক বলেছে, জাল ডকুমেন্ট দেওয়া হয়েছিল, এইজন্য এই বিচারক যে দাল বলছে না তার ডকুমেন্ট আছে, এটা বিচারক প্রমাণ করতে পারবে না, অ্যাটর্নি জেনারেল কি রাষ্ট্রের না দলের সেটাও বলা হয়েছে, বলা হয়েছে বিএনপির না না, আমরা একটু কথা বলি, আমরা এক সেকেন্ডে শেষ করে দিই, সেটা হলো যে এই যে টোটাল ধুম্রজাল সৃষ্টি করেছে, উনি টাকা দুই জায়গায় ভাগ করে দিয়ে টাকার সাথে আমার মেলে না, তারপর টাকা 2,10,00,000, এই যে দানান দানার কাহিনী, আমি একটু মুখ, আর এরপরে আর কোনো টাকা কিন্তু আসে নাই খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আওয়ামী লীগের মধ্যে আছে, এরকম একটা ধারণাও মানুষের ভিতরে আছে, মামলা বিচার শাস্তি আপিল এগুলো সবই আইনি প্রক্রিয়া, তিনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না, তিনি নির্বাচন করতে পারবেন না, পুরোটাই কিন্তু আদালত কর্তৃক নির্ধারিত হবে, সংবিধান কর্তৃক নির্ধারিত হবে, আপনারা খালেদা জিয়াকে মাইনাস করার কি কোনো প্রচেষ্টায় আছেন বলে মনে হয়, কিংবা মানুষের এই ধারণাটাকে আপনি সমর্থন করেন যে আওয়ামী লীগ আসলে খালেদা জিয়াকে মাইনাস করতে চায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 71 টিভি দর্শকদেরকে। আসলে যে কথাটি আপনি বলেছেন যে খালেদা জিয়াকে মাইনাস করার জন্য আমাদের চিন্তা ভাবনা বা কিছু, এটা একেবারে ভুল ধারণা, এবং আমরা অবশ্যই চাই যে খালেদা জিয়া এখন আইনের দৃষ্টিতে উনি সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত, উনি উনি যদি আইনের চৌকাট পেরিয়ে উনি যদি নির্বাচনে আসতে পারেন আসবেন, সেটা সম্পূর্ণই বিচার বিভাগের ব্যাপার। আবার এখানে আবার আরেকটা কথা এখানে উল্লেখযোগ্য, কিছুদিন আগে খালেদা জিয়া বলেছিলেন যেদিন উনি জেলে গেলেন দণ্ডপ্রাপ্ত, তার আগের দিনই বলেছিলেন যে প্রশাসন থেকে সবকিছু নাকি তারই অধীনে, এখন আমরাও তো আবার দ্বিধান্বিত হয়ে যাই যে উনি আবার এই কথা কেন বললেন, প্রশাসন তারপর সেনাবাহিনী সবই নাকি উনি ওনার কর্মীদেরকে বলেছেন তোমরা টেনশন করো না সবই আমার নিয়ন্ত্রণে আছে, এখন আবার সেটাও তো বলছেন উনি, তাই না? আমি জানি না হাবিব ভাইটার কি উত্তর দিবেন, এখন আমরাই তো দ্বিধান্বিতের মধ্যে আছি যে আসলে খালেদা জিয়া যে বোম ফাটিয়ে গেলেন জেলে যাওয়ার আগের দিন, এটা এখন আসলে চিন্তার বিষয়, যাই হোক আমি সেটা দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার কথা হলো জেল হামলা হুলিয়া বা এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু রাজনীতিবিদদের জন্য একদম ডাল ভাতের মতো ব্যাপার, কিন্তু আমি সেই সেন্সটা বলছি না, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা সেটা কিন্তু আপনি একটু, আমি আবারও বলি বারবার বলি প্রত্যেকটা টকশোতে, যে এটা কিন্তু এই সরকার বর্তমান সরকার তার বিরুদ্ধে মামলা দেয়নি এবং এই বিচারও কিন্তু সরকার করেনি, মামলা দিয়েছে সেই সেনা সমর্থিত বিচার করেছে বিচার বিভাগ, আমরা জানি, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে বিএনপির কে নির্বাচন নিয়ে যে ধরনের কথা বলা হচ্ছে সেই উত্তরটা আমি চাচ্ছিলাম, কিন্তু না না সেই উত্তরটা হলো সোজা কথা হলো খালেদা জিয়া কে মাইনাস করার কোনো চিন্তা ভাবনা আমাদের নাই, এই জন্য নাই যে আমরা আইনের শাসনে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক ভাবে আরেকটা লাইন শেষ করি আমি, এই জন্য বলছি যে এটা বিএনপি এখন এই রেকর্ড বাজাচ্ছে ভাঙ্গা রেকর্ড বারবার যে খালেদা জিয়াকে মাইনাস করার জন্য এই সাজা দিয়েছে, এটা যে আসলে তাদেরও একটা মানে মন গড়া কথা বলার জন্য বলা, সেটা আমি তথ্যপাত্র দিয়ে আপনাকে আমি বলবো, নিশ্চয়ই আমরা আলোচনা টেবিলে ফিরবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, দর্শক দেখছেন 71 সংযোগ, বিরতি সঙ্গে থাকবেন, 71 সংযোগে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরুতে একজন দর্শক আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আপনাকে অনেক
আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম জয়নুল আব্দিন ফারুক, আমি সাবেক একজন সংসদ সদস্য। আমি আমার সবচেয়ে ছাত্র দিক যখন করতেন প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে দেখে পছন্দা করতে মনে হচ্ছিল। আর মুখাপাত্র একজন তরুণ এমপি, আমি উনি যে প্রশ্নটা করেছে যে শুনেছিলাম এখন খালেদা জিয়া নাকি বলেছে আমাদের কাউন্সিল অধিবেশনে যে পুলিশ আমার, বিজিআর আমার, সেনাবাহিনী আমার, শব্দটা এভাবে উনি বলেন নাই। আমি হাবিবকে একটু সহযোগিতা করতে চাই, কথাটা উনি এভাবে বলেছেন, সেনাবাহিনী পুলিশ সবকে যদি তারা নিয়ন্ত্রণ করে দেশ পরিচালনা করে, দলীয়করণ করে, তাহলে প্রশাসন নিরপেক্ষ থাকতে পারে না। যাক, আমার প্রশ্নটি এখন একটি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারটা 8 তারিখে একটা রায় হয়েছে, সে রায় দিয়ে হাইকোর্ট হয়েছে, হাইকোর্ট তার জরিমানা স্থগিত করেছে এবং তার দুদকের উকিলের বা আইনজীবীর অনুরোধে রোববার পর্যন্ত আগে মুলতবি করেছে, আমরা আচ্ছা কি আইনি লড়াইয়ের মধ্যে আমরা বেরিয়ে আসবো। আমার প্রশ্ন মুক্তি আপার কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীও বটে, উনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে নৌকার পক্ষে ভরছে, আর বেগম খালেদা জিয়াকে তারা অন্তরের করে কি আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আপনারা নৌকা নিয়ে ধন্যবাদ আপনাকে জয়নুল আবেদিন ফারুক সাহেব। আসলে এখানে আপনাদের নেত্রী যে জেলে আছেন সেটা উনি বিচার, স্বাভাবিক বিচার প্রক্রিয়া হয়েছে, হয়ে রায় হওয়ার পরে ওনার বিরুদ্ধে সাজা হয়েছে, সে সর্বোচ্চ সাজা ছিল আপনি জানেন যাবজ্জীবন, কিন্তু ওনার 5 বছরের হয়েছে ওনার সামাজিক প্রতিপত্তি এবং অবস্থান বিবেচনা, বয়স বিবেচনা করে। তো সেটা একান্তই আইনানুগ ব্যাপার, আইনের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে যেই মামলায় উনি সাজা পেয়েছেন আপনি ভালো করেই জানেন, আপনি একজন অত্যন্ত বিজ্ঞ সিনিয়র নেতা, যে এটা মামলাটা দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক আমলে এবং বিচার করেছে যে বিচার বিভাগ যারা সম্পূর্ণ স্বাধীন, তো এখন সেভাবে কিন্তু প্রক্রিয়াটা হয়েছে। তো আমার কথা হলো যে আপনারা আপিল করেছেন, যদিও দেখা গিয়েছে যে আপনাদের যে দলের যারা আইনজীবী তাদের মধ্যে আবার অনেক ডিভিশন আমরা টের পেয়েছি ইতিমধ্যে, কারণ আপনারা সার্টিফাইড কপির জন্য আপনারা অনেক উচ্চবাচ্চ করেছেন, আপনাদের আইনজীবীরা করেছে যে সরকার নাকি এক্ষেত্রে সরকার বাধা দিচ্ছে সার্টিফাইড কপি যেটা না পায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যদিও সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে যে আপনাদের যারা আইনজীবী বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতার অভাবের কারণে এটি হয়েছে। সমন্বয়হীনতার অভাব তো সমন্বয় আপনাদের নেত্রী যদি নির্দোষ হয়ে থাকেন অবশ্যই আপনাদের আপিল করার সুযোগ আছে, আপনারা আপিল আজকে করেছেন, রোববার দিন সেটা বেল শুনানোর জন্য ডেট আছে, আপিল গ্রহণ করেছেন। বিচার বিভাগ যদি স্বাধীন না হতো তাহলে তো আপনাদের আপিল গ্রহণ হতো কি? হতো না। অতএব এই সরকার কিন্তু অন্তত এটা বলতে পারবেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে যে সরকার দেশকে রক্ষা করে, বিচারহীনতার সংস্কৃতি চালু করে যে সরকার বিচার বিভাগকে রক্ষা করে, তারা কখনোই বিচারহীনতার হস্তক্ষেপ করে না। আমি একটু কামরুল ভাইয়ের কাছে যেতে চাই। কামরুল ভাই, নির্বাচনের পরে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, একটা নতুন মেরুকরণ দেখতে পাচ্ছি, যে জামাতকে বাদ দিয়ে 20 দলীয় জোটের বাইরের এদের একটা বিএনপির সাথে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে, একটা নতুন রাজনৈতিক জোট। এখন বিএনপি বারবার যেটি বলে যে জামাতের সাথে তাদের কোনো আদর্শিক ঐক্য নেই, যেটি আছে নির্বাচনী ঐক্য। আদর্শ ছাড়া ঐক্য রাজনীতি আছে নাকি আমি তো জানি না, জোটও বা হয় কী করে। অন্যদিকে যে নতুন যে জোটটি হবে সেটা কতটা দিক নির্দেশনামূলক বলে মনে হয় আপনার কাছে? আসলে বাংলাদেশের রাজনীতিতে জোট, মহাজোট, এটা তো অনেক দিন ধরে চলে আসছে। যেমন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট আছে এবং আওয়ামী লীগ এর অনেকগুলো দল, বিশেষ করে রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনুদের দল চায়নি যে জেনারেল এরশাদ সেই জোটে যুক্ত হোক। তখন কিন্তু জেনারেল এরশাদকে নিয়ে আওয়ামী লীগ মহাজোট করে, সেটা কিন্তু মানে 14 দল প্লাস। তো আমার মনে হয় যে মওদুদ আহমেদের যেই আমি ক্লিপিংসটা দেখেছি তাতে মনে হলো যে বিএনপির পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে, যেহেতু জামাত নিয়ে তাদের একটা সমস্যা আছে, লেফট লিনিং দলগুলো অথবা কিছু প্রগতিশীল ছোট দল তারা হয়তো জামাতের ব্যাপারে যেহেতু রিজার্ভেশন আছে, সেহেতু হয়তো তারা 20 দলীয় জোট প্লাস একটা দিকে যাওয়ার চেষ্টা করছে, যেখানে হয়তো ডক্টর কামাল হোসেন বা কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না
এমনকি হ্যাঁ আসম আব্দুর রব এবং আরও যারা আছেন অন্যদেরকেও যারা পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি, সেই রকম কতগুলো রাজনৈতিক দল যারা এর আগের নির্বাচনগুলোতে হয়তো দুই আসন চার আসন পাঁচ আসন পেয়েছে, সেই রকম কিছু রাজনৈতিক দলকে তারা টানবার চেষ্টা করেছে। আমি আসলে বিএনপিকে এখন একটা ধন্যবাদ জানাতে চাই, যদি বিএনপি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে যে জামাতের বাইরে তারা জামাতকে বাদ দিয়ে একটা জোট করবে, ধন্যবাদ জানাতে চাই কারণে, কারণ এই যে একটি রাজনৈতিক দল যারা এখনো পর্যন্ত বাংলাদেশকে মানেনি এবং যে কারণে তাদের নির্বাচনের নিবন্ধন বাতিল হয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়েছে, সেরকম একটি রাজনৈতিক দল যারা এখনো পর্যন্ত এবং বিএনপিকে যুদ্ধাপরাধের বোঝা বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে, এবং আপনি চিন্তা করে দেখুন যে বিশ্বময় তারা প্রচার চালিয়েছে যে বাংলাদেশে মানে যুদ্ধাপরাধের শাস্তি নয়, তারা একটা মানে আওয়ামী লীগ ধরে ধরে বিরোধী দলীয় নেতাদের দিচ্ছে ফাঁসি দিচ্ছে, যেটা সত্য নয়, বিএনপিকে এই দায় নিতে হয়েছিল। মজার ব্যাপার কি জানেন, বিএনপি যদি এই যুদ্ধাপরাধের বিচারীদের বিচারের ফাঁসির পরে যেসব ঝামেলা হয়েছে, হরতাল ডেকেছে, তারপরে ধরুন মানে রাস্তাঘাট পুড়িয়েছে, এগুলো না করে শক্তি ক্ষয় না করতো, আজকে বেগম জিয়ার সাজার পরে তারা রাস্তা নেমে আসতে কোন রকম দ্বিধা করতে পারতো না, কোন রকম সমস্যা হতো না। আমি মনে করি যে বিএনপি বিশেষ করে এই রায়ের কয়েকদিন আগ থেকে বিএনপি যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এটা কিন্তু একটা ইতিবাচক নিশ্চয়ই, কিন্তু আমি বলছি তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল তখন। কিন্তু বাস্তবটি ওই 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 বিতর্ক তো আছেই, কিন্তু এমনিতেই যেই কথাগুলো বলা হয় যে আদর্শ আদর্শ, কিন্তু আমরা দেখছি আদর্শকে বাদ দিয়ে সাম্প্রদায়িক শক্তির সাথে যোগাযোগ, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট গঠন, এটা বিএনপি যেমন জামাতের সাথে করেছে, বর্তমান আওয়ামী লীগের মধ্যেও দেখছি হেফাজত তো শোনা একটা দৃষ্টিভঙ্গি আছে। রেজা একটু চেষ্টা করে আমি এই জায়গাটা আসতাম, কিন্তু কথা হচ্ছে যে মদুদ সাহেব তো বললেন, কিন্তু বিএনপির এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি কিন্তু বলেছিলেন শিবির এবং ছাত্রদল, বিএনপি এবং জামায়াত এক মায়ের পেটের দুই ভাই, উনি কি এটা মেনে নেবেন কিনা জানি না। তার মানে কি বিএনপির মানে একটা কোন রকমের ভিতরে কি কোনো ভাঙনের সুর কিছু হচ্ছে কিনা, আলাদা আলাদা কোনো সিদ্ধান্ত হচ্ছে কিনা, এটি একটা জিনিস হতে পারে, এক নম্বর প্রশ্ন। হাবিব সাহেবের কাছে আমি প্রশ্ন করছি, দ্বিতীয় প্রশ্ন, কথাটি যে কথাটি বললেন, আমরা যারা এই যে মানে সাম্প্রদায়িক রাজনীতির ধর্মভিত্তিক রাজনীতির শিকার, তা তো দুই দলের পক্ষ থেকে এই শিকার হয়ে আসছি, আমরা তো কথা বলার জায়গা খুঁজে পাই না। সুতরাং আমরা মনে করি যে এই কথা বলার জায়গা সৃষ্টির জন্য হলো বিএনপি যদি এই কাজ করে আওয়ামী লীগকেও কিন্তু বাধ্য হয়ে ভাবতে হবে। হাবিবুর রহমান হাবিব, জামাত প্রশ্নে এই যে এই জায়গাটা যে রাজনীতিটা এখন রায়ের পরে আমরা দেখতে পাচ্ছি, আবার নতুন আরেকটা রায়ের অন্যরকম দিয়ে কেটে একটি জামাতকে বাইরে রেখে একটা জোটের রাজনীতি করার চেষ্টা বিএনপির, আপনি তো বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, মদুদ আহমেদ যেটি বলেছেন এটা কতটা ফলপ্রসূ হতে পারে? না, আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে মাসুদ ফাটরির উত্তর দিতে চাই। উনি বলেছেন যে যুদ্ধাপরাধীদের রায়ের হওয়ার পর বিএনপি অগ্নিসংযোগ করে শক্তি হয়েছে, এ কথাটা সম্পূর্ণভাবে ঠিক না, একেবারেই ঠিক না। কারণ যুদ্ধাপরাধীদের শাস্তি হওয়ার পর বিএনপি একটি হরতালও দেয় নাই, মাঠেও নামে নাই, সমর্থনও দেয় নাই, তার শরীক দলটা দিয়েছে, শরীক তারা করেছে, কিন্তু বিএনপি করে না। কিন্তু বেগম জিয়ার বক্তব্য আমার মনে আছে, তিনি মিজানুর মুক্তি দাবি করেছেন, আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবি করেছেন, তাদেরকে রাজবন্দী করেছেন। আমি সঙ্গে দেখা করতে আমি জানি না, এই হরতালে ছিলাম সাভানগঞ্জে যখন পর্যন্ত তাদের গ্রেপ্তারের পর, সালমান চৌধুরীকে গ্রেপ্তার পর প্রথমে দেওয়া হয়েছিল ওই যে এটা একটা হত্যা মামলা সিএনজি মগবাজারে, তারপরে তো যুদ্ধাপরাধের দায় নিয়ে আসলো, যখন উনি বলেছিলেন তখন যুদ্ধাপরাধের দায়ে কাউকে অ্যারেস্ট করা হয়নি, তখন রাজনৈতিক হিসাবে ওই যে সমস্ত বিভিন্ন সিএনজি অগ্নিসন্ধান বিভিন্ন ওই সমস্ত মামলা তাকে দেওয়া হয়েছিল, ওই সব বেগম জিয়া বলেছিলেন। আর দ্বিতীয় কথা যে কথা, আরেকটি প্রশ্ন করি তাহলে, যুদ্ধাপরাধী হিসেবেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে, তবে তার জন্য শোক প্রস্তাব তাকে মহানাথ বলা হলো কেন বিএনপির? এই জায়গায় আমি প্রশ্ন করি, সেটা প্রশ্ন উত্তর দিতে চাই, যে সেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য শোক প্রস্তাব শুধু হয় নাই, পৃথিবীর দেশে দেশে যারা নামি দামি যারা ছিলেন তাদের প্রত্যেকের নামে শোক প্রস্তাব হয়েছে, সেখানে না সেখানে নামটা ওইভাবে নামটা পড়াও হয়নি, পরে যখন অনেকেই যখন বলেছে তখন বলা হয়েছে, এবং তারপরে যেটা বলি সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে তার শাস্তি হয়েছে, এখন আমরা বলতে পারি বিচারপতি খায়রুল হক যখন বলেছেন যে রায় হয়ে যাওয়ার পর বলা যায়, তো এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যদি কেউ বলে থাকে যদি কোনো দিন সরকার পরিবর্তন হয় ওই রায় যদি পুনরায় যদি আবার হয় তা সেদিন সালাউদ্দিন কাদের একদিন আমরা বিরোধী থেকে ফিরে এসে করলে আমার কাছে আমি আপনার কাছে আসবো বিরোধী থেকে ফিরে এসে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, একটা বিরতি, সঙ্গে থাকবেন। আসলে একাত্তরে দেখছেন একাত্তর সংযোগ, কথা বলছি রাজনীতির মাঠ নিয়ে।
হাবিব রহমান হাবিব, আপনি অসমাপ্ত ছিলেন, আমি আপনাকে একটু প্রশ্নটাই করে নিচ্ছি যাতে আপনি দ্রুত উত্তর দিতে পারেন। আওয়ামী লীগ যেমন খালেদা জিয়ার কথা নানা কিছু বলছে, বিএনপিও দেখছি বারবার বলছে খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন হবে না, রাখার জন্যই রায় নির্বাচন বেগম জিয়াকে ছাড়া নির্বাচন হবে না। নির্বাচনের সাথে এই রায়ের যোগসূত্র কোথায়? তাহলে আমি আমার কথা বলি, জি, এরা মামলা 10 বছর ধরে চলছে, এরশাদের মামলা 24 বছর ধরে চলছে। তো বেগম খালেদা জিয়াকে যদি নির্বাচনে বাইরে রাখার চিন্তায় না করতো, 10 বছর কাছে 11 বছর দিতে পারত, এটা 18 সালে গিয়ে রায় দিতে পারতো, নির্বাচনের পর পর্যন্ত নিতে পারতো, এবং এর জন্য দেশ জাতি তো একদম উদ্গ্রীব ছিল না, এই বিচারটা করতেই হবে এমন তো না। হ্যাঁ, বিচার হতে পারে, যে কোনো দুর্নীতির বিচার হতে পারে, এই ব্যাপারে আমার কোনো নেই, কিন্তু বাংলাদেশে তো হাজার হাজার সমস্যা রয়ে গেছে, দেশ জাতি কিন্তু এমনভাবে আসে নাই খালেদা জিয়ার বিচার করে এই মুহূর্তে জেলে পাঠাতে হবে। আমাদের প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে চাইতো, তাহলে এটা আরও পক্ষে যেমন 10 বছর গেছে, 11 বছর যেত, 12 বছর যেত, আমার এটা মানে বাংলা কথা। আর দ্বিতীয়ত কথা, জয়নুলাবদিন ফারুক আমার সদ্য নেতা যে কথাটি বলেছেন, আমি ওই মনুষ্য ছিলাম, ম্যাডাম যে বলেছিলেন এইভাবে যে ভয় পেও না, পুলিশ প্রশাসন আর্মি বিবেক থেকে তারা আমাদের সাথে আছে, কিন্তু তারা পরিস্থিতির কারণে হয়তো পারে না, এইভাবে জিনিসটা বোঝাতে চেয়েছেন। তার মানে একটা পুলিশ প্রশাসন যেমন, তার একটা প্রমাণ, আমার প্রশ্নের উত্তর দেন না, কিন্তু না, আমি আমি তার একটা উত্তর বলি, যেমন মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছিলেন 8 তারিখে রায়ের আগে যে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না, কিন্তু যখন ছাত্রলীগ যুবলীগের যখন মিছিল নিয়ে বের হলো, মোটরসাইকেল নিয়ে বিভিন্ন টেন্ট করে রাস্তা নেমে পড়লো, তখন বেগম জিয়া যখন বাড়াতে বের হলেন, দেখছেন তার সাথে কোনো লোকজন ছিল না, তারপরে যখন আপনার ওই শুরু হলো, তখন কিন্তু পুলিশ ওই জায়গায় প্রথম ওই ওই বাতাটা দিতে চায় না, তাদের বিবেকের কাছ থেকে তারা মনে করেছে যে আমার নিষেধ তো আমি লোক শোনে নাই, তাহলে আমি কেন এদেরকে এখন এই মুহূর্তে পিটাতে যাবো। তারপর শেষ পর্যন্ত যখন আপনার চাঙ্কার পড়লো ওখানে গিয়ে আওয়ামী লীগ সহ যখন নেমেছে, তখন পরিস্থিতি অন্যদিকে চলে গেছে, বিবেকের দিক থেকে এই দেশের প্রশাসন, এই দেশের সন্তান কাছাকাছি গেলেন, কিন্তু কিন্তু আসল সত্য হলো যে বেগম জিয়া কথাটা আসলেই বলেছিলেন। আপনারা যদি সন্দেহ হয় আপনারা বিভিন্ন অনলাইনে আপনারা দেখেন, উনি মানে উনি আশ্বস্ত করেছিলেন যে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তারা পুলিশ প্রশাসন এরা সব আমাদের সাথে আছে। আপনার কাছে জানার আগ্রহ, আমি সংসদীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার কি করছে, অংশগ্রহণ পরিবেশ নির্বাচনের জন্য সরকার কি করছে, এটা বলার আগে আমি অত্যন্ত দুঃখিত যে আমাকে দু মিনিট একটু সময় দেন, আমি অন্য ওনারা অনেক কথা বলেছেন, আমার একটু রিপ্লাই দেওয়ার দরকার। আমি প্রথম কথা বলি যে আজকে যে বেগম জিয়ার যারা আইনজীবী, আমি পূর্বেও বলেছি যে বেগম জিয়া শুধু আইনজীবী না কেন, আমি অত্যন্ত অপ্রিয় হলো সত্য যে আমি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু আমি রাজনীতি করি, আমি চোখ কান খোলা রাখি চারদিকে কি হচ্ছে না হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে যে এই জিয়া পরিবারকে আসলে জিয়াউর রহমানের রাজনীতির যারা ধারক বাহক এখন যারা নিজে মনে করেন, তারাই চায় না যে জিয়া পরিবার আসলে এই দেশের রাজনীতিতে থাকুক। কি জন্য আমি বলি, এই যে আজকে ওনারা বলে যে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে, যদি মিথ্যা মামলায় হয়ে থাকে তাহলে তারা কেন বিচার আনতে, ওনাদের এত বাঘা বাঘা আইনজীবী, ওনারা খালেদা জিয়াকে নিরপরাধ কেন প্রমাণ করতে পারলো না, এক। দুই নম্বর কথা হলো আজকে দুর্নীতি নিয়ে আপনি কথা তুলেছেন, এখানে মাসুদা আপা বলেছেন যে দুর্নীতি সুযোগের কথা, আর আরো 8 ধাপ এগিয়েছে বাংলাদেশ 1 বছরে, কিন্তু 8 ধাপ কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ গত বছর ছিল 15, 1 বছরে 8 ধাপ 1 বছরে 2 ধাপ, 1 বছরে 2 ধাপ 9 বছরে 8 ধাপ। হ্যাঁ, কিন্তু আগে ছিল যেটা ছিল আমাদের আগে ছিল কত ছিল 15, এবার হলো 23তম, এবার 17তম, এবার এবার 23তম যদি আমি ভুল না করে থাকি, আমার কাছে যে তথ্য আছে আজকে 17তম, আপনি বলছেন 17তম, আচ্ছা 17তম যদি 17 মানে 1 ছিল, ইয়েস 1 থেকে 17। এখন আমার কথা হলো এই সূচকটা কিন্তু আমি আজকেই আমি শুনেছি এই রেজাল্টটা, এবং এই দুর্নীতির এই সূচকটা টিআইবি যেটাকে বলা হয় যে জার্মানি থেকে এটা প্রকাশ হয়েছে, ঠিক কোন মুহূর্তে এটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, কিন্তু এটার কিন্তু মূল কিন্তু জার্মানি থেকে, সারা পৃথিবীতে বলতে চাচ্ছি এমন একটা সময়ে এই এই সূচকটা রেজাল্টটা দিল, যা কিছুদিন আগে কিন্তু আমাদের দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি একাধিকবার প্রধানমন্ত্রী ছিল তার দুর্নীতির রায় প্রকাশ পেল, এবং এইটা দিয়ে এবং বাংলাদেশের দুর্নীতি সুযোগে যে বাংলাদেশ এগিয়েছে, মানে বাংলাদেশ থেকে দুর্নীতি আস্তে আস্তে বিদায় হচ্ছে, এই মামলাটা রায়ের পর মানে অব্যবহিত পরে এই রিপোর্ট কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক, তার মানে কি পৃথিবীর সমস্ত দেশের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ আছে। আরেকটু কথা, তবে ওনাদের নেতারা যে আসলে চাইছে খালেদা জিয়ার শাস্তি হোক, আমি কয়েকটা উক্তি দিয়ে প্রমাণ করতে পারবো। আমি আসবো বিরতি থেকে, দর্শক দেখছেন 71 সংযোগ, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত 71 সংযোগে, কামরুল ইসলাম চৌধুরী। দুর্নীতির কথা আলোচনা করছি আমরা,
কিন্তু আপনি যদি বিএনপির গঠনতন্ত্র সংশোধন যেটি হলো সেটির দিকে দৃষ্টি দেন, সেখানে যেভাবে সংশোধনটা হলো দুর্নীতিবাজদের জায়গা দেওয়ার যে এই যে মহতী উদ্যোগ, আপনি এটা আসলে বিএনপি এই গঠনতন্ত্রটা চেঞ্জ করেছে, এই ধারাটা বিশেষ করে চেঞ্জ করেছিল হচ্ছে গত কাউন্সিলে, এটা নির্বাচন কমিশনে জমা দেওয়ার সময় এখন এটা ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, টাইমিংটা রং আমি মনে করি, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি তার গঠনতন্ত্র মানে গঠনতন্ত্রে যে দুর্নীতি বিরোধী একটা অবস্থান ছিল সেখান থেকে কিন্তু তারা একটু সরে এসেছে, মানে পেছনে চলে গেল। এটা দূর ভবিষ্যতে রাজনীতির জন্য আমি মনে করি যে ইতিবাচক না, কারণ হচ্ছে যে নৈতিক দিক থেকে এটা কিন্তু পশ্চাৎ অপসারণ। দুর্নীতির বিরুদ্ধে যেমন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন সরব উচ্চকণ্ঠ, এবং আমার জানা মতে তিনি দুর্নীতির বিরুদ্ধে অনেকটা জেহাদ ঘোষণা করেছে, এবং তার আত্মীয় স্বজন কাউকে তার ক্ষমতার বলয়ের ত্রিসীমানার মধ্যে কিন্তু তিনি তার জীবদ্দশায় কখনো কেসতে দেননি, এবং দুর্নীতির সামান্যতম অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট অভিযোগ তিনি কিন্তু তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। যেমন আমার একজন নিকট আত্মীয় বিএনপির যুব দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন, বৃহত্তর নোয়াখালী জেলা, হ্যাঁ, তিনি একটা ভিসিআর নিয়ে এসেছিলেন, তার কিন্তু বহিষ্কার করা হয়েছে। এইরকম আমি মনে করি যে এটা পশ্চাৎ অপসারণ। আর বিএনপির যেমন সে চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, এটি মানে এক অর্থে রাজনৈতিক, যদিও এটা 111 সরকারের করা, কিন্তু 111 সরকারের কিন্তু আরো অনেকগুলো মামলা ছিল, সেই মামলাগুলোর অনেকগুলো কিন্তু এখন আর নাই করা হয়েছে। আমি মনে করি যে না, আমি আরেকটা কথা একই সঙ্গে বলতে চাই, এই যে আমরা কিছুক্ষণ আগে 71 টিভির ইয়েতেই দেখলাম নিউজ হেডলাইন গুলো, তার মধ্যে হচ্ছে এই সুদের হার, সুদের হার আমরা দেখলাম কি সুদের হারটা বেড়ে যাচ্ছে। আর হচ্ছে আমানত, আমানত কারণ হচ্ছে কি যে আমানতে টান পড়েছে, আমার কাছে মনে হয় আপনি বলুন না, জিয়াউর রহমান ব্যক্তি জীবনে দুর্নীতিকে প্রশ্রয় দেন, উনি রাষ্ট্রীকরণ করেছিলেন, এটা এটা এই এই খেসারত আমরা আজকে দিচ্ছি আসলে, এটা আপনাকে স্বীকার করতে হবে, কারণ উনি যেভাবে দলটা গঠন করেছিলেন, দলটা গঠনের প্রক্রিয়া ছিল ভয়াবহ, বাংলাদেশের রাজনীতির এই দুর্বৃত্তায়নের জন্য জিয়াউর রহমান এবং এরশাদ ভয়ঙ্কর ভাবে দায়ী। খালেদা জিয়া চেষ্টা করেছেন 91-তে এসে, কিন্তু সেই লেগেসি উনি ছাড়তে পারেন নাই। এই পরিস্থিতির মধ্যে আপনি কোনো অরাজনৈতিক শক্তির উত্থান দেখতে পান? আমি এখনো দেখতে পাই না, এখন দেখতে পাই না, কিন্তু আমি ভরসা করতে চাই আদালতের উপর। দেখুন আদালত একটা, আমি আদালত পাকিস্তানের আদালত পর্যন্ত নওয়াজ শরীফকে পার্টি চিফ থেকে বাদ দিয়েছে। বাংলাদেশে এটি যদি করা হয় আপনি আশ্চর্য হবেন না, কারণ আপনি যদি বিএনপি এই কাজটি না করত, এই এই তাদের মানে সংবিধানের কি বলে কনস্টিটিউশনকে গঠনতন্ত্রকে যদি সংশোধন এভাবে না করত, আদালত এই ইয়েতে যেতে পারতো না। এখন যদি ধরুন নির্বাচন কমিশনের কাছে কেউ চ্যালেঞ্জ করে, আগামী নির্বাচন নিয়েও সমস্যা হতে পারে এবং বিএনপি নেতৃত্ব নিয়েও সমস্যা হতে পারে। আমার মনে হয় এই দিকটা বিএনপির উচিত, আমি বলি, আমি বলি যে এই যে দুর্নীতি নিয়ে বা বাংলাদেশের দুর্নীতি যে আপনার দলের গঠনতন্ত্রটাকে আসে, আমি বলছি যে দুর্নীতি বাংলাদেশ সর্বপ্রথম চ্যাম্পিয়ন হয়েছিল 1998 সালে, এটা ইতিহাস স্বীকৃত। তারপর 2001 সালে সেটা আমলিগের ওই পরের বছরে, আমলিগের 10 বছরের পরে ওটা আসছে, এই যে একটা একবার তো একটা বলা হয় 5 বছরে পুরো পাঁচবারই হয়েছে, 5 বছরে পাঁচবার না, আর এই যে প্রধানমন্ত্রী প্রতিদিন আজকে উনি মিটিং করতেছেন, আর দুর্ভাগ্য সব বাদ দেন, বিএনপি তো রাজনৈতিক দল, যে দলের অনেক সমর্থক রয়ে গেছে, কয়েকবার ক্ষমতায় গেছে, আজকে সেই দলের আজকে একটা জনসভা করার কথা ছিল, জনসভা করতে দিল না, এটা কোন রাজনীতি হলো, এটা দেশ হলো? তারপর তৃতীয় ধরেন যে এই যে মামলা কথা বলা হচ্ছে দুদুকের, আজকে প্রধানমন্ত্রীর নামে 15 টা মামলা করেছিল দুদুক, আইনানুগভাবে মোকাবেলা করে হয়েছে, আদালতে যায় না, ফেস করে না, উচ্চ আদালতে উনিও গিয়েছে কোয়াশমেন্টের জন্য, সব আইনানুগ ভাবে শেষ হয়েছে। আমি যে ওনারা যে আসলেই তো আজকে আমার মনে হয় হাবিব ভাই উনি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ওনার প্রতি সম্মান রেখেই বলি, ওনারা নেতারা বুকে হাত দিয়ে বলুক, ওনারা কয়জন চায় নাই যে বেগুন জিয়ার সাজাটা না হোক, মনে প্রাণেই চেয়েছে। কি জন্য বলি দেখেন, আজকে ডক্টর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ সাহেব কি বলেছে যে কারাগারে যাওয়ায় খালেদা জিয়ার জনপ্রিয়তা আরো বেড়েছে। তারপরে লেফটেন্যান্ট জেনারেল অফিসার ভক্তা মাহবুবুর রহমান বলেছে জেলে যাওয়ার দল আরো সুসংগঠিত হয়েছে। তারপরে জাফরুল্লাহ চৌধুরী বলেছে জেলে যাওয়া তো ভালোই হয়েছে, বিএনপির মধ্যে এবং দলের মধ্যে নেত্রীর মধ্যে আত্ম উপলব্ধি হয়েছে, এরকম আরো অজস্র আছে। এখন আপনি দেখেন আজকে যে এই যে বিএনপির যারা নেতৃবৃন্দ তাদের মধ্যে কিন্তু মতদ্বৈততা, তাদের মধ্যে কোনো ঐক্য নেই, আইনজীবীদের মধ্যে ঐক্য নেই। আপনি আমাদের মধ্যে যদি না থাকে সেটা সমালোচনা করেন, আমরা সমালোচনা থেকে শিখতে জানি শিখি, আরেকটা কথা না আমি একদম বলি দেখেন আজকে উল্লসিত কি না, না আমরা উল্লসিত না, আমরা খুবই ব্যথিত, আমরা ব্যথিত এই যে এই জন্য যে উনি তো একসময় প্রধানমন্ত্রী ছিলেন, না না এটা একদম প্রধানমন্ত্রী ছিলেন, বিজয় মিছিল করেছে, না না আমরা বিজয় মিছিল করেছি, আসলে বেগম জিয়া জেলে যাওয়াতে আমরা বিজয় মিছিল করিনি, আমরা বিজয় মিছিল করেছি যে দুর্নীতিকে দুর্নীতিকে আমাদেরকে সময় দিতে হবে। আজকে দেখেন যে বিদেশি কোপ হয়েছে কিনা, আমি আমাকে শেষ করতে দেন, বিদেশি কোপ বিজয় কি করেছে আজকে ওনাদের যারা সেই গ্রহ ছিল তারা কিন্তু তাদের কাছে সারা দেয়নি। আজকে জাতিসংঘ কি করেছে, জাতিসংঘ কিন্তু ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাচ্ছি নাজনীন মুন্নির কাছে বার্তা কক্ষের স্টুডিওতে। মুন্নি, সারাদিন কি কি ধরনের খবর নিয়ে আপনি আসছেন আমাদের দর্শকদের সামনে? হ্যান্ড ওভার করলেন এবং যে উত্তেজনা চলছে সেখানে আপনার প্রোগ্রামে একই বিষয় কিন্তু আজকে সংবাদেও আছে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে জেলে আছেন এবং আগামী রোববার তার জামিনের শুনানি হবে, এটি আজকের প্রধানতম নিউজ। তবে তার বাইরেও কিন্তু প্রধানমন্ত্রী আজ গিয়েছেন রাজশাহীতে, তিনি সেখানে বলেছেন যে বিএনপির যে আন্দোলন সেটি চোরের পক্ষের একটি আন্দোলন বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়াও একাত্তরের নিজস্ব একটি প্রতিবেদন আছে আজকে, যে জামাত নিয়ে নানা সকল দলের এবং মতের এক ধরনের ভিন্ন মত থাকার কারণে, বিরোধিতা থাকার কারণে জামাতকে বাদ দিয়ে নতুন করে বিএনপি ভাবতে শুরু করেছে। এই সব খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে।